আচ্ছা, তো আমরা গুণের সূত্র নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ গুণের যে সূত্রটা রয়েছে, আমি আজকে বলেছিলাম যে আজকে আমরা গুণের সূত্র নিয়ে আলোচনা করব, দেন হয়তো আমরা ভাগের কাছে ট্রান্সফার হয়ে চলে যাব। তো এটা যে অঙ্কটা আমি আজকে সলভ করে দিব, এটা হলো 2014 সালের অঙ্ক। 2014-এ অঙ্কটা পরীক্ষাতে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, অর্থাৎ অন্তর্করণ করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে ডিডিএক্সটা বসেই নিই উভয় সংখ্যার সামনে, অঙ্কের সামনে ডিডিএক্স বসে নিলাম। তার মানে এটাকে আমরা এখন কী করবো? অন্তর্করণ করবো। কিসের সাহায্যে অন্তর্করণ করবো? আমরা ইউ অ্যান্ড ভি এর সূত্রের সাহায্যে, কারণ এক্স স্কোয়ার একটা আলাদা বিষয়, দেন মাঝখানে ইনটু রয়েছে, ইনটু থাক না থাক সেটা আলাদা বিষয়। যদি এই ইনটুটা নাও থাকে তবুও আমাদেরকে এটা বুঝতে হবে যে ইউ অ্যান্ড টু ভি এর সূত্র, দেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে। তাহলে এক্স স্কোয়ার এটাকে আমরা ইউ ধরবো, এমন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমরা ভি ধরবো, এটা আমরা ইউ ধরবো, এটা ভি ধরবো। তাহলে আমাদের হচ্ছে যে ইউ ইনটু ভি এর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমাদের কী, আমরা জানি যে ডিডিএক্স ইউ ইনটু ভি এর সূত্র হচ্ছে কি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্রের সাহায্যে আমরা করি, সমান দিলাম, প্রথমে আমাদের কী বসবে? ইউ বসবে, ইউ আমাদের কি এক্স স্কোয়ার, তারপর কি ডিডিএক্স ভি বসবে, ডিডিএক্স বসালাম, ভি কোনটা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে বসলো প্লাস, প্লাস বসালাম, তারপরে ভি বসবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ভি, তারপর ডিডিএক্স। আচ্ছা, ভিডিওটা মেবি একটু স্কিপ হয়ে গেছে, দেখো তাহলে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা বসালাম, অর্থাৎ ভি বসালাম, তারপর ডিডিএক্স রয়েছে, ডিডিএক্স বসালাম, দেন ইউ রয়েছে, ইউ মানে কি এক্স স্কোয়ার আমরা বসালাম, এইটুকু মানে এইটুকু আর কি ভিডিওতে আসে নাই। আচ্ছা, তারপর এক্স স্কোয়ার লিখলাম, এখন ডিডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা কি, ই টু দি পাওয়ার এফ অফ এক্স এর সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? আমি বলেছিলাম যদি ই টু দি পাওয়ার, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স যদি সরাসরি থাকে, যদি ই টু দি পাওয়ার এক্স যদি সরাসরি থাকে, অথবা ই টু দি পাওয়ার এক্স প্লাস টু, অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো। আচ্ছা, যদি এক্সের সাথে আদার্স কোনো কিছু থাকে, যেমন এখানে এক্স প্লাস টু রয়েছে, তখন এই পাঁচ নম্বর সূত্রটা ব্যবহার করার টাইম আমরা পুরোটা নিব, অর্থাৎ ই টু দি পাওয়ার এফ অফ এক্স ডিডিএক্স এফ অফ এক্স পুরো সূত্র ব্যবহার করবো। এখন যদি মানে শুধু এক্স থাকে, মানে কোনো এক্সের সাথে যেমন প্লাস রয়েছে, প্লাস টু প্লাস থ্রি এরকম যদি কোনো কিছু না থাকে, শুধু এক্স থাকে, তখন আমরা শুধু এইটুকু ইউজ করবো, ডিডিএক্স এফ অফ এক্স এইটুকু নিব না। এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে, তাহলে আমরা এখন কী করব? যখন মাইনাস এক্স রয়েছে তখনও আমরা ফুল সূত্র নিব। আমি বলেছি শুধু এক্সের কথা, এক্সের সামনে যদি মাইনাসও থাকে তবুও সূত্রটা আমাদের ফুল নিতে হবে, যদি মাইনাসও থাকে তবু আমরা সূত্রটা ফুল নিতে হবে। কিন্তু যদি শুধু এক্স থাকে, ই টু দি পাওয়ার যদি শুধু এক্স, শুধু এক্স, কোনো মাইনাস নাই, এক্সের সাথে প্লাস টু কোনো কিছু নাই, তখন শুধু ই টু দি পাওয়ার এফ অফ এক্স এইটুকু নিব, এই ডিডিএক্স এফ অফ এক্স এইটুকু বাদ দেবো। যেহেতু এখানে আমাদের প্রশ্নে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে, তাই আমরা পুরো সূত্র ব্যবহার করবো, আমি যেটা বারবার এখানে রিপিট করতেছি। আচ্ছা, তাহলে পুরো সূত্র কী? তাহলে প্রথমে ই টু দি পাওয়ার এফ অফ এক্স বসবে, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এফ অফ এক্সের সূত্র কী? প্রথমে ই টু দি পাওয়ার এফ অফ এক্স বসবে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসবে, তারপর ডিডিএক্স বসবে, তারপরে ডিডিএক্স বসলো, তারপর এফ অফ এক্স বসবে, তার মানে এফ অফ এক্স মানে কি মাইনাস এক্স, মাইনাস এক্স, এইটুকু লাইনে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তারপরে প্লাস বসালাম, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসলো, তারপরে ডিডিএক্স এক্স স্কোয়ার, সরি ডিডিএক্স তো থাকবে না, তাহলে ডিডিএক্স এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডিডিএক্স মাইনাস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস ওয়ান হয়, শুধু মানে শুধু ডিডিএক্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় ওয়ান, যেহেতু মাইনাস রয়েছে তাই সামনে মাইনাস রয়েছে, প্লাস দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু এক্স। আচ্ছা, গেল, এটুকু তাইনি শেষ। এখন আমরা এই মাইনাসটা মাইনাস ওয়ানটাকে তুলে দিয়ে শুধু মাইনাস নেই, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এরকম হয়ে যায় মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু এক্স। দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ দুই জায়গাতে রয়েছে, সুতরাং একটা আমরা এখানে কমন নিতে পারি, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি আমরা কমন নেই এক্সও কি কমন নেওয়া যায়? হ্যাঁ, দেখো দেখো, এক্স স্কোয়ার রয়েছে, এক্স রয়েছে, তার মানে আমাদের কী কী কমন নেওয়া যায়? এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেওয়া যায়। তাহলে এপাশ থেকে একটা এক্স কমন গেলে মাইনাস থাকলো, এপাশ থেকে একটা এক্স গেলে থাকে একটা এক্স, ই টু দি পাওয়ার এক্স তো চলে গেলো, তাহলে মাইনাস এক্স আর হচ্ছে প্লাস দিলাম
দেওয়ার পরে আচ্ছা এখানে কি থাকে, এখানে কি ই টু দি পাওয়ার এক্স গেল, একটা এক্স গেল, তাহলে এখানে শুধু কি থাকে টু, হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাকে সাইজে লেখো যে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু মাইনাস এক্স, জাস্ট একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম, ঠিক আছে। অর্থাৎ 2014 সালের একটা অঙ্ক আমরা এখানে কি করলাম, একটা সলভ করলাম, কোনো ঝামেলা থাকার কথা না। আচ্ছা যদি তোমাদেরকে বলা হয় যে ওয়াই ইকুয়াল টু বা ডি ডি এক্স ইকুয়াল টু রুট এক্স প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান, এটা কীভাবে সলভ করবা, দেখো ডি ডি এক্সটা লিখে নেই, তাহলে এটাকে আমরা কি ধরব, আমাদের লাল কলমটা কই গেল, জাস্ট এ মিনিট। আচ্ছা তাহলে এটাকে ধরবো আমরা ইউ, আর এটাকে কি ধরবো, এটাকে ধরবো হচ্ছে ভি। তাহলে কি হবে, প্রথম সূত্রটা কি, ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ। তোমাদের এটা এখন পারার কথা, আমি হয়তো ফুল অঙ্ক করে দিব না। দেখো রুট এক্স প্লাস ওয়ান ডি ডি এক্স রুট এক্স, তাহলে ডি ডি এক্স রুট এক্সের সূত্র কী, ডি ডি এক্স রুট এক্সের সূত্র যদি শুধু রুট এক্স থাকে তাহলে ওয়ান বাই টু রুট এক্স, তাহলে দেখো ওয়ান বাই টু রুট এক্স বসলো, আর ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে লেখার প্রয়োজন নাই। রুট এক্স মাইনাস ওয়ান ডি ডি এক্স রুট এক্স, তাহলে কী হবে ডি ডি এক্স রুট এক্স কী হবে, ওয়ান বাই টু রুট এক্স। তাহলে অঙ্ক আমাদের শেষ, এখানে হচ্ছে একটা রুট এক্স রয়েছে, আচ্ছা হ্যাঁ এখানে একটা রুট এক্স রয়েছে, দুটো থেকে একটা রুট এক্স কমন নাও, টু রুট এক্স যদি কমন নেই, এখান থেকে ওয়ান রুট এক্স চলে গেছে, ওয়ান বাই রুট এক্স চলে গেছে, তাহলে এখানে কী থাকে রুট এক্স প্লাস ওয়ান, এপাশ থেকে চলে গেছে তাহলে এখানে কী থাকে রুট এক্স মাইনাস ওয়ান, এটা এটা কেটে গেল তাহলে কী থাকে পরের লাইনে ওয়ান বাই টু রুট এক্স, আর দুইটা রুট এক্স মিলে কী হয়, দুইটা রুট এক্স মিলে কী হয় টু রুট এক্স, দুটো রুট এক্স যোগ করে হয় টু রুট এক্স, টু টু কেটে গেল রুট এক্স কেটে গেল, অ্যান্সার হবে হচ্ছে ওয়ান। করো তোমরা করতে থাকো, তাহলে আমি মনে করি যে মানে গুণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, নেক্সট লেকচারে আমরা ভাগ্যে আলোচনা করবো, সবাই ভালো থাকো সুস্থ থাকো।